হ্যালো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে সার্টিফিকেট ইন মেরিন টেড গফট এর মেরিন ডিজেল ইঞ্জিন আর্টিফিশিয়াল কোর্সের ভর্তিযোগ্যতা পড়াশোনার খরচ চাকরি ক্ষেত্র এবং বেতন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে হবে দেখতে থাকুন আপনি যদি ভিডিওটি টেনে দেখেন তাহলে আপনি সম্পূর্ণ তথ্য পাবেন না আর আপনি এই শ্রেণী নতুন হয়ে থাকলে তাহলে এখনই এই সিনটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন চলুন শুরু করা যাক মেরিন ডিজেল ইঞ্জিন আর্টিফিশিয়াল একটি দুই বছর মেয়াদি কোর্স কোর্সটির প্রধান বিষয়বস্তুই হল মেরিন ডিজেল ইঞ্জিন তথা ইঞ্জিন সম্পর্কিত হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া যার ফলে এই কোর্সের প্রশিক্ষণার্থীরা মেরিন ডিজেল ইঞ্জিনের কারিগরে পরিণত হয় আর মেরিন ডিজেল ইঞ্জিন আর্টিফিশিয়ারে আর্টিফিশিয়াল মানে কারিগর আর মেরিন ডিজেল ইঞ্জিন মানে জলজানে ব্যবহৃত ডিজেল ইঞ্জিন অর্থাৎ কোর্সটির বাংলা মানে দ্বারাই জলযানের ডিজেল চালিত ইঞ্জিনের কারিগর উনিশশো সাল থেকে তৎকালীন মেরিন ডিজেল ট্রেনিং সেন্টারে এই কোর্সটিতে প্রশিক্ষণ দেওয়া শুরু হয় তখন এই কোর্সটি মেরিন ডিজেল আর্টিফিশিয়াল নামে পরিচালিত হত যা পরবর্তীতে মেরিন ডিজেল ইঞ্জিন নামকরণ করা হয় তৎকালীন পূর্ব বা বর্তমানের বাংলাদেশকে নৌপ্রযুক্তিতে সমৃদ্ধ করতেই মেরিন ডিজেল ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করা হয় যা বর্তমানে বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি নামে পরিচিত কুষ্টি থেকে একসময় প্রচুর দক্ষ জনশক্তি বইয়ে রপ্তানি করা হতো যার ফলে এই কোর্সে প্রশিক্ষণের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে প্রশিক্ষণার্থীরা চাকরির সুযোগ পেত যা বর্তমানে নেই তবে বইয়ের বিশ্বে যাওয়ার সুযোগ না থাকলেও বর্তমানে দেশের অভ্যন্তরে চাকরির সুযোগ রয়েছে এই কোর্সে ভর্তির যোগ্যতা হল এসএসসি দাখিল বা এসএসসি ভোকেশনাল অথবা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপিএ টু সহ কমপক্ষে জিপিএ টু প্রাপ্ত হয়ে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনার এসএসসিতে গণিত বা উচ্চতর গণিতে কমপক্ষে টু পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং আপনার এসএসসি জিপিএ টু পয়েন্ট থাকতে হবে তাহলে আপনি এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন এখন আসি এই কোর্সটিতে পড়াশোনা করতে আপনার কত টাকা খরচ হতে পারে দুই বছর মেয়াদি এই কোর্সটি চারটি পর্ব বা সেমিস্টারে পরিচালিত হয় যার মধ্যে তিনটি পর্ব বা সেমিস্টার প্রতিষ্ঠানে সম্পন্ন করতে হয় এবং একটি পর্ব বা সেমিস্টার প্রতিষ্ঠানের বাইরে অর্থাৎ বাস্তব প্রশিক্ষণ বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে পাঠানো হয় যেহেতু তিন পর্ব প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দেওয়া হয় সেহেতু তিন পর্ব বা সেমিস্টারের বই আপনাকে কিনতে হবে প্রতি সেমিস্টার ছয় মাস প্রতি সেমিস্টারে আপনাকে সতেরোশো থেকে দুই হাজার টাকা মতো বই কেনা লাগতে পারে যার ফলে আপনার তিন সেমিস্টারে একান্নশো থেকে ছয় হাজার টাকা মতো বই কেনা লাগতে পারে অর্থাৎ একান্নশো টাকা থেকে ছয় হাজার টাকার মতো আপনার দুই বছরে বই কেনা বাবদ খরচ হতে পারে কোষ্টিতে ভর্তির জন্য আপনার দুই হাজার থেকে তিরিশশো টাকা মতো লাগতে পারে তাছাড়া প্রতি সেমিস্টারের মিড টার্ম বা পর মধ্য পরীক্ষার জন্য তিনশো টাকা থেকে চারশো টাকার মতো ফি লাগতে পারে এবং প্রতি সেমিস্টারে ফর্ম ফিল আপের জন্য নয়শো টাকা থেকে বারোশো টাকার মতো লাগতে পারে এখন আমি আপনাকে একটি সেমিস্টারের হিসাব দিচ্ছি আপনার বই কেনা বাবদ সতেরোশো টাকা থেকে দুই হাজার টাকা লাগবে পর মধ্য পরীক্ষা প্লাস সেমিস্টার বাবদ বারোশো টাকা থেকে পনেরোশো টাকা ফি লাগতে পারে এবং আপনার ছয় মাসে খাতা কলম ও অন্য অন্য খরচ বাবদ পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকার মতো লাগতে পারে অর্থাৎ প্রতি সেমিস্টারে আপনার পূর্ব মধ্য পরীক্ষার ফি সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফর্ম ক্লাব ফি বই কেনা বাবদ ও আনুষাঙ্গিক অন্য অন্য খরচ মিলে চুয়াল্লিশশো টাকা থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মতো খরচ হতে পারে এখন আপনার দুই বছরে শুধু পড়াশোনার জন্য কত টাকা খরচ হতে পারে সেটা আপনি খুব সহজেই বের করতে পারেন আপনি যদি আবাসিক বা হোস্টেলে থাকেন সেক্ষেত্রে আপনার থাকা এবং খাওয়া বাবদ পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকার মতো খরচ হতে পারে আর আপনি যদি হোস্টেলে না থাকেন সেক্ষেত্রে আপনার প্রতি মাসে থাকা প্লাস খাওয়া বাবদ চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মতো খরচ হতে পারে আর এই খরচটা হবে যদি আপনি মেসে থাকেন এছাড়াও আপনি নিজস্ব আবাসন ব্যবস্থায় থাকতে পারেন আমি সেই হিসেবে এখানে আনছি না এবার আসি চাকরির ক্ষেত্র এবং বেতন নিয়ে আপনি এই কোর্স শেষে অভ্যন্তরীণ জাহাজে গ্রিজার হিসেবে চাকরি করতে পারবেন যার বেতন চোদ্দ হাজার থেকে বিশ হাজার টাকার মতো হতে পারে এবং পরবর্তীতে আপনি অভিজ্ঞতা এবং পরীক্ষার মাধ্যমে যথাগমে তৃতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার এবং প্রথম শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার হিসেবে পদ্ধতি পেতে পারেন আপনি ফিশিং জাহাজের জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির সুযোগ পেতে পারেন এক্ষেত্রে আপনার বেতন সব মিলিয়ে চোদ্দ হাজার টাকা থেকে বিশ হাজার টাকার মতো হতে পারে যা পরবর্তীতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এক্সাম এবং প্রমোশনের মধ্য দিয়ে বাড়তে পারে জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে আপনি পর্যায়ক্রমে চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত হতে পারবেন এছাড়া আপনি ফিশিং জাহাজের গ্রিজার হিসেবেও চাকরির সুযোগ পেয়ে থাকবেন তাছাড়া আপনি এই কোর্সের সার্টিফিকেট অর্জনের মধ্য দিয়ে ছয় মাস মেয়াদি পিসি ফিটার ফিটারকাম ওয়েলডার রেটিং কোর্সে ভর্তির আবেদনের যোগ্যতা অর্জন করতে পারবেন আপনি ফিটার কাম রেটিং কোর্স করার মাধ্যমে বাণিজ্যিক বা মার্চেন্ট জাহাজে ফিটার হিসেবে কেরিয়ার গঠন করতে পারবেন আমি আমার আগের ভিডিওতে ফিটার কাম রেটিং রেটিংয়ের কেরিয়ার বেতন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি আপনি চালে ভিডিওটি দেখতে পান তাছাড়া আপনার সুবিধার্থে আমি ভিডিওটি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা পাওয়ার প্লান্টে একজন টেকনিশিয়ান হিসেবে ক্রিয়েটার করতে পারেন এক্ষেত্রে শুরুতে আপনার বেতন বারো হাজার টাকা থেকে ষোলো হাজার টাকার মধ্যে হতে পারে বা তার কম বা বেশি হতে পারে যা পরবর্তীতে অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে বাড়বে বেসরকারি চাকরি ছাড়াও আপনি সরকারি চাকরিতে আবেদনের যোগ্যতা অর্জন করবেন সরকারি চাকরিতে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক ডিজেল মেকানিকে চাকরির জন্য আবেদন করতে পারবেন এছাড়া বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সরকারি চাকরির সুযোগ রয়েছে তাছাড়াও আপনি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের জেনারেটর অপারেটর হিসেবে চাকরির সুযোগ লাভ করতে পারবেন এক্ষেত্রে শুরুতে আপনার বেতন বারো হাজার টাকা থেকে ষোলো হাজার টাকার মধ্যে হতে পারে এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি যেখানে আবেদনের যোগ্যতা হিসাবে এক বছর ছয় মাস বা দুই বছর মেয়াদি টেট কোর্স চায় সেসব সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন সার্টিফিকেট ইন মেরিন টেড গভটের মেরিন ডিজেল ইঞ্জিন আর্টিফিশিয়াল সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ